যদি ফলো করেন যাদের সমস্যা হয় তারা কিন্তু খুব সহজে দেখে নিতে পারেন। আচ্ছা, আচ্ছা, লোকটা মুখটা বাকি আছে, মানে তার শার্টের কলারটা এইভাবে। আরো কিছু কিছু জিনিস যেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, যে শার্টটা কিরকম, বা স্যান্ডো গেঞ্জি পরলে স্যান্ডো গেঞ্জিটা কিরকম হয়, খুব ইজিলি শেপে আমি এটাকে হ্যাঙ্গারও ঝুলিয়ে দিতে পারি, আবার একটা মানুষও। যেটা স্যান্ডো গেঞ্জিটা কিরকম, আরো কিছু যেগুলো আমরা প্র্যাকটিস করলে সুন্দর হয়, এটা কার্টুনে এগুলো কোনো নেসেসারি জিনিস না, বাট তারপরও হালকা দেখিয়ে দেই। যেমন ড্রপারির যেরকম কাজ থাকে কাপড়ের ভাঁজের, আপনি যখন একটা মানুষকে একটা শার্ট পরাবেন, একটা গেঞ্জি পরাবেন, সর্বশেষ তার কিন্তু ভাঁজ পড়বে। এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, নানা রকম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে ভাঁজ পড়ে গিয়েছে। তো ওগুলাই একটু রিয়েলিস্টিক করতে চাইলে আপনারা যদি তাকান কার্টুনের দিকে, যে একটা গেঞ্জি পরা অবস্থায় মানুষ থাকলে এই শার্টটা দেখেন হ্যাঙ্গারে ঝুলানো আছে, এটা কিন্তু ইস্ত্রি করা স্ট্রেট শার্ট, কিন্তু ওরকমই শার্ট বা গেঞ্জিটা যখন একজন মানুষ পরেন তখন কিন্তু নানা অংশে ভাঁজ পড়ে, যেসব কোনাগুলো যেসব জয়েন্ট গুলার মধ্যে শরীরের মধ্যে যখন গেঞ্জি গুলা যায় নানা রকম ড্রপারির মতো কাপড়ের ইসের মতো ভাঁজ পড়ে। এগুলো দেখে দেখে যদি একটু প্র্যাকটিস করেন তখন দেখা যাবে যে কার্টুনের মাঝে মাঝে হালকা রিয়েলিস্টিক বা রিয়েলিটির ছোঁয়া আসলে বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে কার্টুনটা, এবং ওর ক্যারেক্টারাইজেশনটা অনেক বেশি সহজ হয়। জি, আমরা তো অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর কি কি আমরা দেখতে পারি আজকে? আর কিছু জিনিস দেখাই, যেটা সেটা হলো যে কার্টুনের ক্যারেক্টার তো কার্টুন, কোনো বাধা নিষেধ নাই, কোনো বাউন্ডারি নাই, তো আমরা আরো কি কিভাবে ইন্টারেস্টিং করতে পারি কার্টুন গুলা। যেমন আমরা একটা ক্যারেক্টার জাস্ট আপনাদের চিন্তাটাকে বাউন্ডারির বাইরে বের করার জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি, আপনারা যদি দেখেন, যেমন এই ভদ্রলোক বৃষ্টির দিনে দাঁড়িয়ে আছেন, এখানে মজার জিনিসগুলো দেখেন, তার কিন্তু কোনো গলা নাই, তার মাথাটা শূন্য ভাসছে, তার কিন্তু পুরো কাপড়টাই দেখা যাচ্ছে, এটা কার্টুন। আমি আমার মজা করার জন্য আমি তার গলাটাই বাদ দিয়ে দিয়েছি, তাকে যখন নানা ভঙ্গিতে আঁকবো সে নানা ভাবে এক্সপ্রেশন দিবে, কিন্তু তার শরীরের সাথে তার কোনো জয়েন্ট নাই, এটা একটা মজা করেছি। তারপরে দেখতে পারেন তার কিন্তু তিনটা আঙ্গুল দিয়েছি, তার পাঁচটা আঙ্গুল দিতে হবে এমনও কোনো কথা নেই। তারপর আবার দেখতে পারেন তার চোখে ভুরুটা কিন্তু তার শরীরের সাথে না, তার মাথার উপর নাচছে, সে যখন নাক রাখছে তখন আকাশে তার ভুরু রাখছে, সে যখন হাসছে আকাশে তার ভুরু নাচছে, এরকম মানে কোনো যাতে বাউন্ডারি না রাখেন যে চোখের উপরই ভুরু দিতে হবে, হাসিটা এই জায়গাতেই দিতে হবে, কিন্তু দেখেন আমি কিন্তু ভুরুটা তার শরীর, আমরা যেমন শিখেছি ছকের মধ্যে ভুরু দিতে হবে, আমি কিন্তু ভুরুটা তার শরীরের মধ্যেই রাখিনি, তারপরেও কিন্তু খুব মজা লাগছে। একদমই তাই, তার কার্টুনই একমাত্র জায়গা যেখানে ইচ্ছা মতো আমরা করতে পারবো। আর একটা জিনিস যেটা সবাইকে বলতে চাই, যারা কার্টুন করেন, ক্যারেক্টার ডেভেলপ করেন, যে আমরা যেহেতু বাংলাদেশে কাজ করছি বা আমি একজন বাঙালি কার্টুনিস্ট, তাই আমার কার্টুনে যাতে সবসময় সেটা প্রকাশ পায়, তো ওই জিনিসটা এখানে দেখাচ্ছি। যেমন এই যে পাঞ্জাবিটা বা এই যে তার স্যান্ডেল পরাটা, বাইরের দেশের একটা ক্যারেক্টার রাখলে কিন্তু আমি তাকে স্যান্ডেল পরে রাখতাম না। অনেকের কার্টুনে দেখা যায় কি, তাদের হয়তো বা কার্টুন গুলা একটু মার্ভেল কমিক্স, ব্রিটিশ কমিক্স এর মতো হয়ে যায় বা আর্চি কমিক্স এর মতো হয়ে যায়, কিন্তু আমার একটা পার্সোনাল মত, সেটা হচ্ছে যে আমরা যখন কার্টুন করবো যাতে দেখলে বোঝা যায় যে আমাদের দেশের একটা ছোঁয়া আছে, আমাদের আশেপাশে মানুষগুলারই একটা ছোঁয়া আছে, তার মানে কি আশেপাশের মানুষ আসলেই কিন্তু যার জন্য মেসেজটা করা তারা এটার সাথে রিলেট করতে পারবেন এবং ইনফরমেশনও পাবেন। তো আমাদের হাতে সময় নেই, আরো কিছু তাড়াতাড়ি করে বলে দিই ছোট জিনিস, সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ, যে উনি তখন চশমার কথা বললেন, এই চশমার জিনিসগুলা যে কোনো কিছু বাদ দিয়েও কিন্তু আমরা এগুলো করতে পারি। যেমন একটা মানুষের আমি কিন্তু চোখ নাক মুখ কিছুই আঁকিনি, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু তাকে একটা স্পেশাল টুপি পরিয়ে, একটা মোটা চশমা, তার মোটা ভুরু, তার মুখে একটা পাইপ দিয়ে, তার স্পেশাল টাইপের ড্রেস দিয়ে আমি কিন্তু একটা ক্যারেক্টারকে বুঝিয়ে দিতে পারি, একদম ঠিকঠাক একটা ক্যারেক্টার দাঁড়িয়ে যাচ্ছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার কার্টুনের ক্ষেত্রে, যে কন্টিনিউয়েশন, ওটা হলো যে ফেস আঁকতে গেলে যে আমি তিন রকম এঁকেছি, দেখেন ওই একই রকম চোখ নাক মুখ ইউজ করে একটু কম বয়সী তরুণ, একটু বয়স্ক, একদম বৃদ্ধ, দেখেন তার চুলটা শেষে গিয়ে বাদ হয়ে গেছে, বাট এখানে মজার যে জিনিসটা করেছি তার মুখের একটা তিল কিন্তু আমি তিন বয়সেই কন্টিনিউ করেছি। এবং এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে রাখলেই কিন্তু একটা ক্যারেক্টারকে আমরা পাবো, এটা আমরা গত ক্লাসেও দেখেছি এবং আজকে আরো বেশি এটা পরিষ্কার করে আমরা জানতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক, আমরা চাইছি আপনারা যা শিখলেন, যা শিখতে পেরেছেন, যা শিখতে পারলেন না, যতটুকু হয়েছে তা সবকিছু নিয়ে আপনারা আপনাদের আঁকা কার্টুনগুলো আমাদেরকে পাঠিয়ে দিন 28 তারিখের মধ্যে। আমরা 28 তারিখের পরে
একদিন আপনাদের সমস্ত ছবি নিয়ে একটি কার্টুন পর্যালোচনা ক্লাস নেব এবং আমরা জানিয়ে দেব যে হয়তো বা আমাদের দেশে ছড়িয়ে আছে অনেক কার্টুনিস্ট কিংবা কোথায় আছে আপনাদের ভুল ত্রুটিগুলো। আমাদেরকে যদি আপনাদের পাঠিয়ে দিতে হয় আপনারা তার সাথে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি এবং আপনাদের নাম এবং ঠিকানা সহ পাঠাবেন। আপনারা আমাদেরকে হার্ড কপি পাঠাতে পারেন, আমাদেরকে কার্টুন পাঠানোর ঠিকানা এবং আমাদেরকে যে কোনো মতামত পাঠানোর ঠিকানা আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রযোজক দূরপাট, দেশ টিভি, কর্ণফুলি মিডিয়া পয়েন্ট, 70 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। চাইলে আপনারা ইমেলের মাধ্যমে আপনাদের কার্টুনগুলো আমাদের পাঠাতে পারেন, সেক্ষেত্রে হয়তো একটু স্ক্যান করে নিতে হবে কিন্তু অবশ্যই সাথে ছবি পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস জেনে নিন, durpat@desh.tv। দর্শক, এই অনুষ্ঠানটি আগামীকাল ভোর 6টায় আবার পুনঃপ্রচারিত হবে। আগামীকাল ঠিক 12:15 আমরা আবার হাজির হব আপনাদের সামনে কার্টুন আঁকার কলা কৌশলের পরবর্তী কোর্স নিয়ে। দর্শক, আমাদেরকে আপনারা ফোন করতে পারেন, আমাদেরকে SMS করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনারা অবশ্যই অবশ্যই 28 তারিখের মধ্যে আপনাদের আঁকা কার্টুনগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন আপনাদের ছবি সহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ।